আনারসের চাটনি করার জন্য লাগছে ছোট ছোট করে টুকরো করে নেওয়া আনারস, আর লাগছে চিনি, নুন, পাতিলেবু, শুকনো লঙ্কা ও কিশমিশ। এবার আনারসগুলোকে একটা মিক্সার মেশিনে মিক্সড করে এরকম একটা পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে। একটা কড়াই নিয়ে তাতে আনারসের মিক্সচারটা ঢেলে দিলাম। শুকনো লঙ্কা কুচিগুলো ছড়িয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এক কাপ চিনি ঢেলে দিলাম। নাড়িয়ে নাড়িয়ে চিনিটা যতক্ষণ না গলবে ভালো করে নাড়িয়ে চিনিটাকে গুলে নিতে হবে। এবার কিশমিশগুলো চাটনির মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে আরো খানিকক্ষণ রেখে দিতে হবে। চাটনিটা একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে, তার মানে চাটনিটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। এবার একটা পাতি লেবু নিয়ে তার রসটা চাটনিতে ছড়িয়ে দেব। এতে চাটনির টেস্টটাও ভালো হবে এবং অনেক দিন পর্যন্ত এই চাটনিটা ভালো থাকবে। কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।